বর্তমান সময়ে তুরস্ক যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এর কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। এখন আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে আমাদের মোবাইলে যদি আমরা ইন্টারনেট চালু রাখি এবং একটি সেটিং যদি অন করে রাখি তাহলে ভূমিকম্পর পূর্বেই আমরা একটি অ্যালার্ম পাব যে এখন ভূমিকম্প হতে পারে। আমরা চলুন আমাদের মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাই যে কিভাবে এই সেটিংটি অন করে রাখতে হয়, এবং আমাদের অবশ্যই আমাদের মোবাইলে সবসময় ইন্টারনেট থাকতে হবে, তাহলেই আমরা এই অ্যালার্টটি পাব। এই কাজটি করার জন্য প্রথমে আমরা চলে যাব সেটিংয়ে। সেটিং থেকে আমরা এখানে খুঁজে বের করব সেফটি অ্যান্ড ইমার্জেন্সি। যদি আমরা এখানে খুঁজে না পাই তাহলে আমরা সার্চ অপশনে গিয়ে সেটিংয়ের সার্চ অপশনে গিয়ে টাইপ করব সেফটি অ্যান্ড ইমার্জেন্সি, অথবা আমরা টাইপ করব আর্থকুইক অ্যালার্ট। যদি তাও না পাই আমরা চলে যাব লোকেশনে। এই লোকেশন থেকে আমরা নিচের দিকে আসব। আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আর্থকুইক অ্যালার্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা অন করা আছে। এটা এভাবে অফ করা থাকলে আমরা অন করে দেব, এবং এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি যে এটি কিভাবে কাজ করে। এরপরে নিচে দেখতে পাচ্ছি যে সি ডেমো, এখানে ক্লিক করলে আমরা যখন এই অ্যালার্মটা পাবো এরপরে আমরা হয়তো বাসা থেকে বের হয়ে যাব, অথবা আমরা এখানে যেই পজিশনগুলো দেখতে পাচ্ছি আমাদের ঘরের ভিতরে আমরা এই পজিশনে চলে যাব। এরপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি লার্ন আর্থকুইক সেফটি টিপস, আরও কিছু টিপস পেতে আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে গুগলে নিয়ে যাবে, এবং সেখানে কিছু একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটে গেলে আমরা এই বিষয়ে আরও কিছু টিপস পাব যে কী করতে হয়, সেই বিষয়গুলো আমরা এখানে পাব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করতে পারেন।